কে লামিয়ার বাপ, তুমি যেটি বসে আছো ওইদিকে লামিয়া না সে কান দিচ্ছে? সাধে আমি এটি বসে আছি, মনের দুঃখে বসে আছি, তো উই কান দেখি শোক রে। সলডানা শখ করছে গোস্ত দে ভাত খাবি, 12টা রোজা গেল তাও গোস্ত এন্ডার পেলে না। কষাই আমার বাপ হয় না চাচা হয় যে মুখ দেখাই দিবি, কাছে টেকা নাই সেটা বুঝিচ্ছু না? 1.5 মাস হলো চাকরি চলে গেছে, পাশের দোকানে বাকি খেয়ে খেয়ে এখন দোকানের সামনে তে যাওয়া পারি না। তোক বারবার করে বললাম বাপের বাড়ির থেকে 50,000 টাকা নিয়ে আয়, তাও তো এনে পারিস না। কয়বার এনে দিমু, 50-50 করে 4 বার টাকা এনে দিলাম, টাকা আনার আর মুখ আছে? দরকার হয় রিক্সা চালে খাও, তাও শ্বশুর বাড়ির দিক নজর দিও না। আমারও কপাল, পাশের বাড়ি কামালেরও কপাল, তে যাই দেখি কোনো কাজ কামের ব্যবস্থা করে পারি নাকি। 2 মাস হলে দেখি চেবা করে যাও আর ওবা করে এসো, তাও কাম জুটতিছে না। অনেক কষ্ট করে 1,000 টাকা জোগাড় করছি, এই টাকা দিয়ে গোস্ত সহ বাজার করে নিয়ে এসো। আচ্ছা দেও, অনেকদিন হলো আমারও গোস্ত দিয়ে ভাত খেয়ে মন যাচ্ছে, এলে বাগুন ভর্তা আলু ভর্তা আর ভাল লাগে না। দুটো ম্যাচই তো শেষ করা টিম জিতছে, আজকেও মনে হয় যাই পরে ব্যাট করবি তারাই জিতবে। আজকে তাহলে কোন দল ধরা যায়, গুজরাট নাকি মুম্বাই? দুটো ম্যাচে ট্যাগ গেছে, জিনকেরে হোক এই ম্যাচে ট্যাগা তোলাই লিখবি। এই সিএমএ কোনোদিন আইপিএলে ট্যাগা নি, এবার কি হচ্ছে, এবার খালি বেজে যাচ্ছে। কে রে দোস্ত সিয়াম, এটি একা একা বসতে কি গুনগুন করিস? আজকে রাতে খেলা আছে তো, ওডেলে একটু বিশ্লেষণ করিচ্ছি কোন টিম জিতবি আর কোন টিম হারবি। দুটো ম্যাচে অনেক টাকা মার গেছে, এবার আল্লাহ ভালো করে চিন্তা করে খেলা লিখবি। দেখ কি করলে ভালো হয়, তা আমার মতে এগুলো না খেলাই ভালো। গতকাল মুমিন কোটি টাকা মারছে তুই জানিস, 2,000 টাকা লাগায় 8,000 টাকা মারছে। আমি এক পরামর্শ দিলাম, উল্টা আমি লস খাচ্ছি, সেই জন্য আজকে সকাল সকাল ইউটিউব লে বলছি জিং করে হোক 20,000 টাকা মেরে লস গুলো কভার করা লিখবি। তুই কি পাগলা হসু নাকি, একদিনে 20,000 টাকা কামাই করা সম্ভব? কত মানুষ 15,000 টাকা মাসে চাকরি করিচ্ছে। তুই আর কি বুঝবো, এখন তো টেকাই জোয়ার মধ্যে, এখন আর কাজ করে খাওয়ার দিন আছে? শত শত গেম আছে যেটি 10 টাকাতে লাখ লাখ টাকা বানানোর মতো সুযোগ আছে। কোষ কিরে, তুই আমাকে দেখি 10,000 টাকা বেনে দে তো, আমি 1,000 টাকা দিচ্ছি। বেনে দিমু কিন্তু একটা শর্ত আছে, 2,000 টাকা কিন্তু আমাকে দেয়া লাগবে। কোনো সমস্যা নাই, তুই বন্ধুর এত বড় উপকার করিচ্ছ, 2,000 টাকা দিতে বাসবি? তাহলে কাছে আয় বসে, তোকে আগে এলে সম্পর্কে জ্ঞান দি। একটু ওয়েট কর, আগে 1,000 টাকা ডিপোজিট দি। এই যে নাম্বার দিচ্ছে, এই নাম্বারে 1,000 টাকা সেন্ড মানি করে দে। আচ্ছা দিচ্ছি। এই তুলি তুলি তুলি, না হলে ফাটে যাবি। এহ তুলবার তো মন যাচ্ছে না, আরেকটু দেখ দেখ। 1,000 টাকা 1,500-র মতো হয়ে গেল। কোষ কিরে, খারাই 1,500 হলো? বেশি করে ধরবো নাকি, তাহলে টাকাটা তাড়াতাড়ি বাড়বি। ধর যেটা করলে তোর ভালো হয়, আমি তো এগুলো বুঝি না। কিরে তুই এত শর্টফট করে চুকে খারাই ডিসাইস উঠিস, কি হয়েছে? দোস্ত কান্না খাম হয়ে গেছে, টেকানা সব মার গেছে। হ্যাঁ কি কস তুই, আমি এত কিছু বুঝি না, তুই আমাকে 1,000 টাকা জিং করে হোক দে, আমি বাড়ির যাবো গ্যাঙ্গা করে। সোল মানুষের মতো করলে হবি না, জুয়া মানে রিক্স, তুমি 1,000 টাকাতে 10,000 টাকা বানাবে আর রিক্স দিবে না, তা তো হবি না। আজ গেছে কাল আসবে, জুয়া থিউরি দিনকা দিনকা, আমি গতদিন ম্যাচ দিছি আজকে তুলবো 20,000 টাকা। বইক যা উল্টা পাল্টা বোঝা গাজার, আমরা দুটা বউ পালি তাও জীবনে কৈফত দেওয়া লাগে না। তোর হিসাব আলাদা, আমি এখন খালি হাতে ক্যাঙ্কা করে বাড়ির যাবো, বউ 1,000 টাকা ম্যানেজ করে দিছিল, এখন খালি হাতে গেলে তো বউ ঝাঁটার বাড়ি ধরবি। তুই আপাতত 1,000 টাকা আমার খরচ দে, 2 দিনের মধ্যে আমি দিয়ে দিমুনি। আমার কাছে টাকা নাই, হিমেলের থেকে টাকা লিমুতে কেটে বসে আছি, আমার কি পাগলা বাসবে, তোকে টাকা দিলে টাকা পামো? তুই কুটি যাবো যা তো, আমি চলে গেলাম, আমার এখানে কাজ আছে। লোভে পড়ে কি আর অকাম করলাম, দেখা শুনে 1,000 টাকা লস গেল। জুয়া মানুষ খেলে এরা তো দেখিচ্ছে আরো বিপদের উপর বিপদ আনা। এখন কার কাছ থেকে আমি টাকা নিমু, সগলির কাছ থেকে তো বাকি খেয়া শেষ করছি। দেখি সামাদ ভাইয়ের কাছে যাই তো, কিছু ম্যানেজ করে পারি নাকি। ভাই আনা কিছু মাল সদাই দেন, টাকা পয়সা পরে দিমুনি। এ তোমাকে তো খুঁজেছি, 8,000 টাকা বাকি করে থেকে গেছো 6 মাস আগে, টাকাটা ফালাও তারপরে কথা কও। আগের টাকা দর নামে ঠন ঠন আবার করছে মাল দাও, আজকের টাকা না দিলে জবাব দিমু না। এখন আমার কাছে টাকা নাই, ঈদের আগে আপনি টাকা দিয়ে দিমু যান। ভাক্কা করো মিয়া, টেকা চালি তো খালি নাটক, আজ না কাল কাল না পরশু, এত নাটক তো আমি দেখতে পারবো না। তোমার বাপের টেকা দেখে ব্যবসা করেছি যে তোমার টেকা আমার মধ্যে আটকে রাখা লাগবে। হোসে হোসে আল্লাহ আস্তে কথা কন, কি হোসে মনে হচ্ছে আমি 8,000 টাকা নিয়ে উড়ে যাবো। বাকির বাকি খুবই আবার বড় বড় কথা কবি, বেশি কথা কলে কিন্তু এখন খুব শুরু করে দিলাম। এ তুই কি করবো দেখি কত, এমনিতে কিন্তু মাথা মতো গরম আছে। আজকে তোর এমন হাল কর্ম তুই বুঝার পাবো আমি কি জিনিস, আমার সাথে চোটপাট করলে পরিণাম কত ভয়ানক হয়।
আজ কি অবস্থা খারাপ কেহাল তো বাকি খাবো আবার হাবি গরম দেখাবো কি ব্যাপার গেলা গোস্ত এনবারে এই অবস্থা কে সামার দোকানদার আছে না ওই শালা আমাক মেরে সব কাপড় খুলে নিছে কোনো মতে খালি এদেরতে ঢেকে বাড়ি যাচ্ছি তুমি যাবে বিকেল বাজারে গোস্ত এনবে তুমি কে সামাতের দোকানে গেছো ওটি তোমার কিসের কাজ যাওয়ার সময় সিএমের সাথে দেখা হয় ওই 1000 টাকা জুয়া গেলে দিছি পরে কিছু বুঝে না পেরে সামাত ভাইয়ের কাছে গেছিলাম বাকি নেওয়ার জন্য কত কষ্ট করে তোমাকে 1000 টাকা ম্যানেজ করে দিলাম তুমি সেই টাকাতে জুয়া খেলে এলে তোমার মধ্যে কোনো বিবেক আছে এলে মোবাইলে জুয়া খেলে কত মানুষ নিঃস্ব হয়ে গেছে তুমি আবার সেই লাইন ধরছো তিন বেলা পেটে ভাত জোগে না তাও আর সঙ্গ কমিচ্ছে না তুই সঙ্গ আর জুয়া নিয়ে থাক আমি সলপল নিয়ে বাপের বাড়ি গেলাম তোর সাথে আর আমি নাই যাও না আমার ভুল হয়ে গেছে আমি আর এগুলো করবো না তোর কলে ম্যানচার বেদ কামলে দেখামু তাও আর এগুলোর মধ্যে ঢুকবো না থাক থাক মিথ্যা অভিনয় আর করা লাগবো না তোক সেনা আমার হয়ে গেছে